মাশাআল্লাহ আমাদের সম্মানিত শেখ অত্যন্ত সুন্দরভাবে তার বিষয়টাকে ফুটিয়ে উঠিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাত প্রকারের লোক কিয়ামতের দিবসে আল্লাহর আরশের নিচে ছায়া আল্লাহর আরশের নিচে স্থান পাবেন। তাদের মধ্যে এক প্রকার হলো ওই ধরনের যুবক শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই ধরনের যুবক যিনি তার যৌবন কালকে আল্লাহর ইবাদত করে আল্লাহর পথে ব্যয় করেছেন। তো আমরা নিশ্চয়ই তৈরি আছি যে আমরা আমাদের এই সময় যা গত হয়েছে হয়েছে, ভবিষ্যৎটা যেন আমরা আল্লাহর পথে ব্যয় করতে পারি, এই ধরনের মন মানসিকতা নিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে চলতে হবে। সম্মানিত ভাই বন্ধুগণ, আপনাদের আমাদের সামনে আরেকজন বিশিষ্ট আলেমে দ্বীন, তার যার অপেক্ষায় আপনারা বসে আছেন, তিনি ইনশাআল্লাহ তিনিও আমাদের মদিনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে হাদিস বিভাগ থেকে পাশ করে তারপর অনেকগুলি বইয়ের অনুবাদ করেছেন, লিখেছেন এবং দাওয়াত তাবলিগের কাজে রত আছেন। আপনারা হয়তো অনেকে মনে করবেন যে মদিনা ইসলামিক ইউনিভার্সিটি বললে একটা মনের মধ্যে এখন ইদানিং কি একটা অবস্থা, তো ওই অবস্থা একজনকে দিয়ে সকলকে মাপা যাবে না, তুলনা করা যাবে না। দু একজন যত বড় বড় ইউনিভার্সিটি আছে বিশ্বে, সেখান থেকে যে কোন ভালো লোক বেরিয়ে এসেছে তেমন কিছু মন্দ লোকও বেরিয়ে এসেছে। তো এক একজন দুইজনের কাজে আপনি যদি সবাইকে বলেন এক জায়গায় দাঁড় করিয়ে দেন তাহলে আপনার সেটা উচিত হবে না। অনেক এমন লোক আছে যারা একনিষ্ঠভাবে আল্লাহকে রাজি সন্তুষ্টি করার জন্যে এই দিনের প্রচার প্রসার করে যাচ্ছেন। তাদের মধ্যে এই সমস্ত আমাদের যারা আজকে মাশাআল্লাহ বক্তারা রয়েছেন, আলোচকরা রয়েছেন, তারা আমরা আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে খলুসিয়াসের সাথে দাওয়াত দেওয়ার এবং আমল করার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, আমাদের এখানে আজকের সর্বশেষ এবং প্রধান আকর্ষণ জনাব শেখ মতিউর রহমান সালাফি সাহেব, তিনি আপনাদের সামনে মুসলমানদের বিজয়ের সুসংবাদ কখন আসবে, কি করলে মুসলমানরা এই যে বর্তমান বিশ্বে পরাজিত মুসলমান যেখানে সেখানে তারা হেয় প্রতিপন্ন হচ্ছে, কি করলে তারা এই এই অবস্থা থেকে সেই সাহাবীদের যোগ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ফিরে আসতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ফিরে আসতে পারবে, এই ধরনের কিছু ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরবেন। আমরা অনুরোধ করছি আমাদের শেখ মতিউর রহমান সালাফিকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين. وقال الله تعالى في موضع آخر فبشر عباد،
সম্মানিত প্রবাসী ভাতৃমণ্ডলী, মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একমাত্র সত্য মাবুদ, যিনি একমাত্র এবাদতের হকদার এবং তিনি আমাদেরকে তাঁর এবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোত্তম ভাবে এবাদত সম্পাদন করেছেন এবং সেই নিয়ম নীতির শিক্ষা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে এই পবিত্র দিন, জুমার দিন, এবং এমন একটি সময় যে সময়টি অত্যন্ত বরকতময়, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের আলোকে এই সন্ধ্যাবেলার সময় জুমার দিন অত্যন্ত মুবারক সময়, যে সময় আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া যে আমাদেরকে দিনের সম্পর্কের ভিত্তিতে, আল্লাহ এবং রাসূলের সাথে সম্পর্কের ভিত্তিতে একই জায়গায় এই ঐতিহাসিক স্থানে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেশে এই লোহিত সাগরের কিনারায় একসাথে বসার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আজকে তৃতীয় রজব, 1427 হিজরি মোতাবেক 28 জুলাই 2000 উৎসাহিত করা হয়। আজকে এই উদ্দেশ্যে এই বিষয়টি হয়তো চয়ন করা হয়েছে, কারণ মুসলিম উম্মা এত রোগে জর্জরিত, এত রোগে জর্জরিত মুসলিম উম্মা যে মাথা থেকে পা পর্যন্ত বহু রোগ রয়েছে মুসলিম উম্মার মধ্যে। মানুষকে যখন রোগ আক্রান্ত করে, যখন পীড়িত হয়ে পড়ে, যখন যখন বিছানা ধরে নেই, তখন তাকে উৎসাহিত করতে হয়, উৎসাহিত করতে হয়। আপনজনরা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে উৎসাহিত করে যে চিন্তা করবে না, ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, সুস্থতা খুব তাড়াতাড়ি চলে আসবে, চিন্তা করতে হবে না। আজকে মুসলিম উম্মাহ যে অবস্থায় রয়েছে, সেই অবস্থায় এই রকমের সুসংবাদের মাধ্যমে এই উদ্দেশ্যই করা হয়েছে, যাতে করে আমাদের সুস্থতা আবার ফিরে আসে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমাদের সম্মানিত রফিক ভাই উল্লেখ করেছেন যে মুসলিম উম্মা কাল জাসাদিল ওয়াহিদ, একটি বডির মতো, দেহের মতো, এই দেহেও, মুসলিম উম্মার দেহে বহু রোগ আক্রমণ করেছে, আকীদা থেকে শুরু করে আকীদার রোগ, আমলের রোগ, চারিত্রিক রোগ, সমস্ত রকমের রোগ আক্রান্ত করেছে এই মুসলিম উম্মাকে। এই কয়েকটি রোগের কথা আমি আপনাদের সামনে উল্লেখ করব, যে রোগগুলি শনাক্ত করার প্রয়োজন রয়েছে, কারণ রোগ যদি শনাক্ত না করা হয়, আর যতই ওষুধ দেন, যতই ভিটামিন দেন না কেন, বহু প্রকারের কাজ হবে না। সুতরাং রোগমুক্ত হতে হলে রোগকে চিনতে হবে, রোগকে জানতে হবে, কারণ মুসলিম উম্মার এক শ্রেণীর মানুষরা, বড় একটি সংখ্যা রয়েছে তাদের, যারা তাদের রোগকে রোগ বলে গণ্য করে না, তাদের রোগকে রোগ বলে গণ্য করে না, বরং সেই রোগগুলিকে, বরং সবচেয়ে বড় যে রোগটি ক্যান্সার মুসলিম উম্মার, সেই রোগটিকে তারা ধর্মীয় কাজ মনে করে, যে রোগ দিয়ে আমার বিষয়বস্তু আলোচনা শুরু করব, যে রোগটিকে রোগ মনে করা হয় না, বরং সেই রোগটিকে মনে করা হয় যে এটি হচ্ছে মুক্তির পথ, এটি হচ্ছে সুসংবাদ পাওয়ার পথ, এটি হচ্ছে ইহকাল পরকালে সুখ হাসিলের পথ। এই সুসংবাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বহু জায়গায় উল্লেখ করেছেন। দুইটি আয়াত আমি প্রথমখানে বা আয়াতের কিছু অংশ উল্লেখ করেছি,
মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফ আয়াত নম্বর 13 তে ইরশাদ করেছেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আরেকটি বিষয় রয়েছে, তার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আর দুটি বিষয় উল্লেখ করেছেন যে মহান আল্লাহর সাথে যদি ব্যবসা করো, আল্লাহর সাথে ব্যবসা করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাহলে মুসলিম উম্মাহকে মহান আল্লাহর সাথে ব্যবসা করার কথা বলা হয়েছে। এই ব্যবসা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে করা যায় তাহলে তিনটি বিষয় আল্লাহ দেবেন বলেছেন এই আয়াতগুলিতে। প্রথম কথা বলেছেন ইগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। গুনাহ খাতা মাফ হয়ে গেলে ইহকার পরকালের আজাব গজব বালা মুসিবত থেকে মুক্ত ইনশাআল্লাহ। ইগফির লাকুম যুনুবাকুম, গুনাহ মাফ, পরিষ্কার পরিচ্ছন্ন আপনি, তাহলে কেন আল্লাহর আজাব আসবে, কেন আল্লাহর গজব আসবে, কেন বালা মুসিবত আসবে, কেন উপর থেকে আজাব আসবে, কেন নিচে থেকে আজাব আসবে, কেন শত্রুদের পক্ষ থেকে আজাব আসবে, বহিরাগত শত্রুদের পক্ষ থেকে, কেন আপোষে লড়াই করে ভাইয়ে ভাইয়ে ভাই ভাইকে মারবেন আর খুন করবেন। এই কয়েক প্রকার আজাবের কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমে উল্লেখ করেছেন। কুল হুয়ার কাদির, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি মানব জাতিকে জানিয়ে দাও যে তিনি মহান আল্লাহ সর্বশক্তিমান। আলা আইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, তোমাদের উপর থেকে আযাব পাঠার ক্ষেত্রে আল্লাহ সর্বশক্তিমান ক্ষমতাবান। আও মিন তাহতি আরজুলিকুম, তোমাদের পায়ের নিচে থেকে নিম্নভাগ থেকে আযাব প্রেরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাবান। অথবা তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে এক দল অন্য দলকে মারবে, এক দল অন্য দলের উপর জুলম অত্যাচার নির্যাতন করবে। মুসলিম উম্মার এই হচ্ছে অবস্থা, রাজনৈতিক বিভক্তি, ধর্মীয় বিভক্তি, অনৈক্য, এসব মুসলিম উম্মা সবকিছুই করতে রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বাইরের শত্রু দিয়ে তোমাদেরকে পানিশমেন্ট দেবেন, শাস্তি দেবেন। তাহলে এই হচ্ছে কয়েক প্রকার আজাব, যে আজাবগুলির কথা, যে বিপদগুলির কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের এই আয়াতটিতে উল্লেখ করেছেন। ব্রাদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদের কথা বলেছেন এই ক্ষেত্রে। আল্লাহর সাথে ব্যবসা করলে কি বললাম, যে একটি জিনিস আল্লাহ দেবেন, সেটি হচ্ছে আল্লাহ মাফ করে দেবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ওয়াইদখুলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছে দেবেন, আসল টার্গেট। লাইন ইয়াশবাল মুমিনু মিন খাইরিন হাত্তা ইয়াকুনা মুনতাহাহু আল জান্নাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মুমিন যত রকমের কল্যাণ হাসিল করুক না কেন, যতই মঙ্গল হাসিল করুক না কেন পৃথিবীতে, অতক্ষণ পর্যন্ত তৃপ্ত হবে না, যতক্ষণ পর্যন্ত তার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছে না যাবে, তা হচ্ছে কি, জান্নাত। ওয়াইদখুলুকুম জান্নাত, দ্বিতীয় নিয়ামত দিবেন আল্লাহর সাথে ব্যবসা করলে। তৃতীয় নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যেটি হচ্ছে আজকের বিষয়বস্তু, ওয়া উখরা তুহিব্বুনাহা, আরেকটি নিয়ামত আল্লাহ দান করবেন যেটি তোমরা অত্যন্ত ভালোবাসো, খুব ভালোবাসো, তোমরা চাও, কারণ ওইটি নগদ নগদ। দেখেন আপনাদেরকে বললাম আল্লাহ মাফ করে দেবেন, যদি আল্লাহ মুখী না হন তাহলে আল্লাহ মাফ করে দেবেন এর গুরুত্ব অনেকের কাছেই তেমন কোনো গুরুত্ব রাখে না। আল্লাহ মাফ করে দেবেন এই কথাটুকু, অথচ এটি হচ্ছে আসল, কিন্তু তেমন কোনো গুরুত্ব রাখে না। আল্লাহ জান্নাত দেবেন ও ধারের ব্যাপার স্যাপার, কখন যে ক্যাশ হবে, কখন যে ক্যাশ হবে। কিন্তু তৃতীয় কথাটি আল্লাহ রাব্বুল বলছেন যে মানুষের প্রকৃতি হচ্ছে যে নগদ নগদ ভালোবাসা, নগদকে মানুষ ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুহিব্বুনাহা, তাকে ভালোবাসো, নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসবে, ওয়া ফাতহুন করিব, আর ওয়া চিরে বিজয় হাসিল হবে, অচিরে বিজয় হাসিল হবে। ওয়া বাশশিরিল মুমিনিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দাও, মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদেরকে সুসংবাদের কথা বলেছেন। এই মুমিনকে চিনতে হবে যে মুমিন কে,
এবং মুমিন হলে কেমন হতে হবে তাহলে মুমিন হওয়া যাবে জি মুমিন হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াত ইরশাদ করেছেন যে ওয়াল্লাযিনা আজতানাবু তাগুত আন ইয়াবুদুহা ওয়া আনাবু ইলা আল্লাহ লাহুমুল বুশরা ফাবশির ইবাদ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলিতে কয়েকটি গুণ উল্লেখ করেছেন যে গুণগুলি পরে বলবো ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা তাদের জন্য রয়েছে সুসংবাদ তাদের জন্য রয়েছে সুসংবাদ ফাবশির ইবাদ সুতরাং হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দাদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও সুসংবাদ দিয়ে দাও এই সুসংবাদ দুনিয়ার ক্ষেত্রেও আখেরাতের ক্ষেত্রেও ইহলৌকিক নিয়ামতের ক্ষেত্রে সুখের ক্ষেত্রেও পরলৌকিক শান্তির ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আরেক আয়াতে বলেছেন ও আবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন সুসংবাদ নাও সেই জান্নাতের যে জান্নাতের তোমাদের সাথে প্রতিশ্রুতি করা হয়েছে ওয়াদা করা হয়েছে তাহলে সুসংবাদ রয়েছে দুনিয়ার ক্ষেত্রে সুসংবাদ রয়েছে আখিরাতের ক্ষেত্রে মুসলিম উম্মার রোগ যে রোগগুলি থেকে মুক্ত হইতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা রোগকে না চেনব রোগ বলে আর তারপরে সেই রোগের চিকিৎসা না করব সঠিক চিকিৎসা ততক্ষণ পর্যন্ত সুসংবাদ আসবে না আর যখন আমরা রোগ শনাক্ত করতে পারব তারপর রোগের যথাযথ চিকিৎসা করব চিকিৎসা করলে ইনশাআল্লাহ তাআলা শিফা হবে আরোগ্যতা লাভ হবে তারপরে আমাদের জন্য সুসংবাদ আসবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন এর বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন এই 1400 বছরের ইতিহাস 1400 বছরের ইতিহাস ইসলামের যে ইতিহাস পে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল থেকে আজ পর্যন্ত 1000 বছর আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবে দেখিয়ে দিয়েছেন মুসলমানদেরকে শ্রেষ্ঠত্ব দান করে নেতৃত্ব দান করে শক্তিশালী করে আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন এবং পার্থিব নিয়ামতের কথা যে আল্লাহ বলেছেন ওয়া উখরা তুহিব্বুনাহা এটিকে খুব ভালোবাসো তোমরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য নিয়ে আসুক আর নেতৃত্ব দিতে থাকো আর বড় খুব সুখে থাকো তোমাদেরকে নির্যাতন করার মতো কারো সাহস হবে না আর তোমাদের জন্য বিজয় নেমে আসবে যদি চাও তাহলে তোমাদেরকে যেসব গুণে গুণান্বিত হইতে হবে যেসব গুণ নিজের মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে হবে রোগ থেকে মুক্ত হইতে হবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তা দেবেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে 1000 বছর পর্যন্ত এই সময় দিয়েছেন আপনারা জানেন মনে রাখবেন যে এই আরবি ভাষা যে আরবি ভাষা সারা পৃথিবীর আন্তর্জাতিক ভাষা দীর্ঘ 1000 বছর ধরে ছিল 1000 বছর ধরে আরবি ভাষাই ছিল আন্তর্জাতিক ভাষা যখন স্পেনে মুসলিম ইউনিভার্সিটিতে খ্রিস্টানদের ছেলেরা লেখাপড়ার জন্য আসতো তখন আরবি ভাষা শিখেই তাকে লেখাপড়া করতে হইতো তাদের কোনো উপায় ছিল না আজকে মুসলিমরা মনে করে যে ইংরেজি না শিখলে উপায় নেই কারণ এমন রোগে আমরা জর্জরিত হয়েছি যে কাফেরদের সমস্ত রকমের সাহায্য না নিলে আমাদের চলা মুশকিল বেঁচে থাকা মুশকিল আসুন সেই রোগগুলি শনাক্ত করি রোগ কি রয়েছে যার কারণে লাঞ্ছিত যার কারণে অপদস্থ যার কারণে পদদলিত যে সম্পর্কে আমাদের ভাইদের বক্তব্য থেকে অনেক কিছু শুনে ফেলেছেন প্রথম রোগ যেই রোগের কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বর্ণনা করেছেন আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক মজবুত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে শিফা স্বরূপ অনুনাজ্জাল মিনাল কোরআনে মা হুয়া শিফা আমি আল্লাহ কোরআন নাজিল করেছি যাতে রয়েছে রোগের আরোগ্যতা শিফা রয়েছে চিকিৎসা রয়েছে আল কোরআনুল কারিমে আর চিকিৎসা খুঁজবেন মানুষের তৈরি করা কোন মতবাদ নিয়ে মানুষের প্রেসক্রিপশন নিয়ে আসবেন আল্লাহ রাব্বুল আলামিন প্রেসক্রিপশন বাদ দিয়ে তা হবে না মানুষ বলবে যে আজকালকার জামানা অন্যরকম হয়ে গেছে আজকালকার অবস্থা পরিবর্তন হয়ে গেছে সুতরাং আজকাল এইভাবে মুসলিম উম্মাকে শক্তিশালী করা যেতে পারে এইভাবে আমরা নিজের হারানো শক্তিকে ফিরিয়ে নিয়ে আসতে পারি এইভাবে আমরা খেলাফত কায়েম করতে পারি এইভাবে আমরা নেতৃত্ব যেতে পারি এসব কথাবার্তা বাজারে অনেক শুনছেন কিন্তু মনে রাখবেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা
এই উম্মতের সংশোধন সংস্কার হওয়ার কোনো পথ নেই সেই পথ ছাড়া যেই পথের প্রতীক হয়ে সালাফে সালেহীন পেনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবায়ে কেরাম তাবেইন তাবা তাবেইন তাদের যে সংস্কার সংশোধন যেই পথে হয়েছে সেই পথ ছাড়া আর কোনো পথ নেই সেই পথেই ফিরে আসতে হবে সবচাইতে বড় রোগ যে রোগের কারণে দুনিয়ার আযাব সমস্ত রকমের যে আযাব দুনিয়ার তার পিছনে মূল রোগ হচ্ছে এই রোগ আখিরাতের আযাব চিরকালের আযাব আযাব ইলাহি গজব মুসিবত সবকিছুই আসছে এই রোগের কারণে যেটি হচ্ছে সবচাইতে বড় ক্যান্সারের রোগ তা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা আল্লাহর সাথে শিরক করা আজকে মুসলিম উম্মার একটি বড় সংখ্যা বিশেষ করে উপমহাদেশ আর কেন উপমহাদেশই বলবো বহু আরব জগৎ রয়েছে যেখানে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা হচ্ছে আর এই জন্য সেজদা করা হয় না যে এটি আমাদের পার্থিব স্বার্থে করছি বরং এটিকে ধর্ম মনে করে দীন মনে করে করা হচ্ছে দীন ইসলাম সুবহানাল্লাহ ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন একেতে সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় ব্যাধি আর সেই ব্যাধিকে ব্যাধি না মনে করে মনে করা হচ্ছে সেটি হচ্ছে আল্লাহ প্রদত্ত দীন এটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার উপায় এটি হচ্ছে আল্লাহ পর্যন্ত পৌঁছার সিঁড়ি ওসিলা ওসিলা যারা এই শিরকে লিপ্ত রয়েছে তারা একে বলে ওসিলা সিঁড়ি আল্লাহ রাব্বুল আলামিন সিঁড়ির কথা উল্লেখ করেছেন আল্লাহ পর্যন্ত পৌঁছেলে সিঁড়ি লাগবে কিসের সিঁড়ি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা জান্নাতে পৌঁছিতে হলে আল্লাহর সন্তুষ্টি পেতে হলে ঈমান লাগবে আর সৎকর্ম লাগবে তাহলে জান্নাতে পৌঁছে যাবে তাহলে সিঁড়ি হচ্ছে ঈমান আপনার কর্ম আপনার অন্তরের কর্ম আর আমল জি সৎ আমল লাগবে সালিহাত সিঁড়ি কোনো ব্যক্তি নয় সিঁড়ি কোনো কবর মাজার নয় সিঁড়ি যেমন দুর্গা নয় তেমন সিঁড়ি দরগাও নয় জি আজকে মুসলিম বিশ্বে সুবহানাল্লাহ কত মাজার রয়েছে যেগুলির নাম মাজার আর আজকে আমাদের দেশের বক্তাদের পরিভাষা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারক যদি হয় তো তার নাম হচ্ছে রাউজা শরীফ বক্তাদের কথা কি না মূর্খ লোকে বলে না বক্তারা শিখায় হ্যাঁ রাউজা শরীফ রাউজা শরীফ রাউজা মোবারক আমাদের নেকিগুলি জলসা ওয়াজ মাহফিলের তাফসীরুল কোরআনের মাহফিলের নেকিগুলি পৌঁছে দাও সব নেকি রাউজা মোবারকে পৌঁছে দিলেন কোথায় পেলেন রাউজা মোবারক মানে কবর অথচ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাউজা বলে আখ্যায়িত করেছেন তার বাড়ির কথা কবরের কথা কি তিনি আগে থেকে জানতেন যে এখানে কবর হবে হ্যাঁ কোনো প্রমাণ আছে কি আর হাদিসে কি কবরের কথা এসেছে মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আমার ঘর অর্থাৎ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ঘরটি আমার ঘর আর আমার মিম্বারের এই মাঝামাঝি জায়গাটুকু হচ্ছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ জান্নাতের বাগান সমূহের একটি বাগান জি আর বক্তার কাছ থেকে শুনে এসেছেন আর তাই বদ্ধ পরিকর হয়েছে মনে মগজে রওজা শরীফ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর আর কবর বলা বেয়াদবি আমাদের সমাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে যদি কবর কেউ বলে দেয় তাহলে সে বড় ওয়াহাবি আর বেয়াদবি করলো সে বেয়াদব আচ্ছা আর যদি ওলি আউলিয়া হয় তাদের কবর কে কে বলে কবর বেয়াদব হ্যাঁ কি বলতে হবে মাজার শরীফ বলতে হবে জি আর মাজার শরীফ এমন মাজার শরীফ যে যা কিছু আল্লাহর কাছ থেকে পাওয়া যেত তাও এখান থেকে পাওয়া যায় আর আল্লাহর কাছে চাইতে হবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন দায় দায়িত্ব সব দিয়ে দিয়েছেন কে হোম মিনিস্টার কে ফরেন মিনিস্টার কে হচ্ছে আপনার ডিফেন্স মিনিস্টার আর কে হচ্ছে আর কিছু কে হচ্ছে আর কিছু সব দায় দায়িত্ব আল্লাহ রাব্বুল ভাগ বণ্টন করে দিয়ে দিয়েছেন ওই বড় পীর জিলা গাউসুল আজম আল্লাহু আকবার গাউসুল আজম মানুষ হ্যাঁ ফরিয়াদ শুনবে আল্লাহ রাব্বুল আলামিন ফরিয়াদ শুনবেন কে জিলানি এখান থেকে শুরু করে চিস্তি আর শাহজালাল আর অমক আর তমক আর বাংলাদেশের একটি পরিসংখ্যানের কথা বলছি যে পীরের তরিকা কতটুকু আছে পীরের তরিকা 298,000 পীরের তরিকা একটি ছোট্ট বাংলাদেশে রয়েছে 298,000 তরিকা রয়েছে আর
এসব তরিকায় এই কবর মাজার পূজাই শিক্ষা দেওয়া হচ্ছে। কারণ এইসব তাসাউফের তরিকা না আসতো তাহলে এই কবর মাজার পূজার আকারে শিরকের বহিঃপ্রকাশ ঘটতো না মুসলিম উম্মায়। তো শিরক হচ্ছে সবচেয়ে বড় ব্যাধি, মারাত্মক ব্যাধি। মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে ইরশাদ করেছেন যে শিরক আসলে আর মানুষ নিরাপদ থাকে না, আল্লাহর আযাব থেকে নিরাপদ থাকে না, কাফের শত্রুর পক্ষ থেকে জুলম অত্যাচার থেকে নিরাপদ থাকে না। আল্লাহ আল আমনের কথা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান নিয়ে আসলো, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, আর তাদের ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটালো না, জুলমের অত্যাচারের সংমিশ্রণ ঘটালো না। এই আয়াত যখন নাজিল হলো এই জুলমের কথা, তখন সাহাবাই কেরাম কয়েকজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেরেশান অবস্থায় পৌঁছে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা লাম ইয়াজলিম নাফসাহ, আমাদের কে এমন আছে যার দ্বারা জুলুম হয় না, গুনাহ হয় না, কোনো অত্যাচার হয় না, এমন কেউ আছে? তাহলে তো গেলাম সব ধ্বংস, আমরা হালাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তাফসীর করেছেন এই আয়াতের, বলছেন আলাম তাসমাউ কাওলা লোকমান আল আব্দুস সালেহ, লোকমান যে আল্লাহর নেক বান্দা তার কথা কি শুনোনি, যে হে নামে ইয়াকুলু লি ইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচাইতে বড় জুলম। তাহলে যারা জুলমের সংমিশ্রণ ঘটালো না ইমানের সাথে, অর্থাৎ শিরিক করলো না, মুমিন আল্লাযীনা আমানু, শিরক নেই, ইমান ইসলামের পরিপন্থী বিষয়, ক্যান্সার ইমান এবং ইসলামের দেহে হচ্ছে শিরক। একজন মুমিনের দেহে ক্যান্সার হচ্ছে শিরক। যারা শিরকের সংমিশ্রণ ঘটালো না তাদের জন্য আল্লাহ দুইটি নিয়ামতের কথা বলেছেন, লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, নিরাপদ। আল্লাহ কি বলেছেন নিরাপত্তা শুধু হাশরের মাঠে? আল্লাহ কি বলেছেন শুধু নিরাপত্তা ওই জান্নাতে যেতে পুল সিরাতে? আল্লাহকে বলেছেন নিরাপত্তা শুধু কবরে ওই তিনটি প্রশ্নের উত্তর দিতে? আম কথা রয়েছে, লাহুমুল আম, সার্বিক নিরাপত্তা রয়েছে। তাহলে সার্বিক নিরাপত্তা যদি হাসিল করতে হয়, পার্থিব নিরাপত্তা আর আখেরাতের নিরাপত্তা, পারিবারিক নিরাপত্তা, ব্যক্তি জীবনের নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা, অর্থের নিরাপত্তা, সমস্ত রকমের নিরাপত্তা, ভিতরের শত্রু থেকে নিরাপদ হওয়া, বাইরের শত্রু থেকে নিরাপদ হওয়া, সার্বিক যদি নিরাপত্তা চাই কোন ব্যক্তি, তাহলে ইমানের সাথে জুলম শিরকের সংমিশ্রণ ঘটালে হবে না। শিরক মুক্ত ইমান হইতে হবে, শিরক মুক্ত ইমান হইতে হবে, আর এরাই হচ্ছে মুহতাদুন, সঠিক পথ প্রাপ্ত। শিরক বড় রোগ, এই শিরকের রোগ এমন ভাবে ছেয়ে গেছে মুসলিম সমাজে, বিশেষ করে উপমহাদেশে, যে শিরকে সঠিক ধর্ম মনে করা হয়। আর ধর্মকর্ম আজকাল সীমিত হয়ে গেছে কিসে? মৌসুমি কাজে, কয়টি বছরে ওরস আছে, আর কোন পীর সাহেবের মাজারে কখন ওরসের মেলা হবে সেখানে যেতে হবে, খাসি নিয়ে মোরগ নিয়ে যেতে হবে, জবাই করতে হবে, আর ওই পীরের ওসিলার সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হাসিল হবে। এই হচ্ছে ইসলামিক আকীদা আজকালকার তথাকথিত মুসলমানদের। পিয়নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানা আল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহর লানত রয়েছে রহমত থেকে বঞ্চিত দুনিয়া এবং আখিরাতে। আল্লাহর লানত যদি থাকে কোন জাতির উপর, তাহলে নিরাপদ কোথা থেকে হবে? কারা? মান যাবাহা লিগাইরির, আল্লাহ ছাড়া অন্যের জন্য যারা জবাই করলো খাসি মরগনি ওরুশের মেলায়। বহু রকমের শিরক চলছে, ছেলে সন্তান হচ্ছে না, চলে গেল পীর বাবার কাছে। বরং ওলামায়ে কেরামরা আজকালকার মুসলিম বিশ্বের শিরক, কবর মাজার পূজার শিরক, এবং জাহিলিয়াতের যুগে 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বে যে যে শিরক ছিল মক্কায়, যে শিরক ছিল মদিনায় শিরক ছিল, সেই দুই শিরককে কম্পেয়ার করে তুলনা করে বলেছেন যে আগের শিরক এই আজকালকার শিরকের তুলনায় হালকা ছিল, সেটাও বড় শিরক ছিল, কিন্তু আজকালকার শিরক সেই শিরক চাইতে বেশি মারাত্মক। কারণ তখনকার কয়েকটি দিক রয়েছে, তার সংক্ষেপে বলি, একটি দিক হচ্ছে যে দিকটির কথা বলবো, যে যখন বড় বিপদ আপদ আসতো তখন জাহিলি যুগের মুশরিকরা, মক্কার মুশরিকরা তাদের দেবী দেবতার কাছে যেত না,
তখন আল্লাহকে ডাকত। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক জায়গায় এই বিষয়টিকে উল্লেখ করেছেন। যখন বেশি বিপদ আসতো, বড় বালা মুসিবত আসতো, তখন তারা একমাত্র আল্লাহকে, যিনি রাব্বুস সামাওয়াত, আকাশের মালিক, জমিনের মালিক, সৃষ্টিকর্তা, যাকে ওয়ালা ইনসাল তাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ, তাদেরকে যদি জিজ্ঞাসা করে আকাশকে সৃষ্টি করেছে, জমিনকে সৃষ্টি করেছে, তোমাদেরকে কে সৃষ্টি করেছে, তারা লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই তারা বলবে আল্লাহ। তাহলে তখন তারা আল্লাহর শরণাপন্ন হইত। আর আজকালকার কবর মাজার পূজারি মুসলমান, দুই বছর চার বছর একটু ঝাড়ফুঁক করলো, তারপরে একটু পানি পড়া পানি খেলো, এই করলে সেই করলো, কিছু চিকিৎসা মেডিকেল ডাক্তার কাছে গিয়ে কিছু চিকিৎসা করলো, তারপর দেখা গেল বছর দশেক হয়ে গেল আর ছেলে মেয়ে তো আসছে না, তখন চলে গেল মাজারে। আর বেশি পয়সা হলে বিদেশি মাজারে চললো, একবারে বাগদাদ শরীফ চললো না, আজমির শরীফ। বেশি বড় মুসিবত আসলে আল্লাহ ছাড়া অন্যের কাছে যায়, আর মক্কার মুশরিকরা বড় মুসিবত আসলে আল্লাহর কাছে ফিরে আসতো। মক্কার মুশরিকরা বড় মুসিবত আসলে আল্লাহর কাছে ফিরে আসতো, আর আজকাল বড় মুসিবত আসলে আল্লাহ ছাড়া অন্যের কাছে যায়, ওলিয়া উলিয়ার কাছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে মাফ করে দেবেন? এই ক্যান্সার কেমন করে ভালো হবে? এই ক্যান্সারের চিকিৎসা কি? সময় নেই যে আলাদা আলাদা করে চিকিৎসাগুলিকে বর্ণনা করো, সাথে সাথে বলে যায় এর চিকিৎসা হচ্ছে তাওহীদ, একত্ববাদ। এই শিরকের চিকিৎসা হচ্ছে তাওহীদ, সার্বিক তাওহীদ, তাওহীদে রুবুবিয়াহ, তাওহীদে উলুহিয়াহ, তাওহীদুল আসমা ও সিফাত। আর এই তাওহীদ এমন একটি বিষয়, একটি কথা বলে দিই, আমাদের দেশে যারা মাদ্রাসা পড়া মানুষ, আমরাও দেশে কওমি মাদ্রাসা দুই দুইবার করে ফারিগ হয়ে এসেছি। কওমি মাদ্রাসা যেগুলি নিজামিয়া মাদ্রাসা, আমি বলছি দুইবার ফারিগ হয়ে এসেছি, কিন্তু তাওহীদের একটিও সাবজেক্ট আমি পড়িনি। তাওহীদের একটিও সাবজেক্ট দেশে পড়ি নিয়ে সৌদি আরবে এসেছি। আর যখন প্রথম এসে জিজ্ঞাসা করলো আমাকে মদিনা ইউনিভার্সিটিতে ইন্টারভিউতে, যে তাওহীদের দুই চার পাঁচটি কিতাবের নাম বলো, তো আমি একটি ছাড়া দুটি বলতেই পারিনি। জি, এই অবস্থা ছিল দেশের পড়ার, কতটা তড়া, কোথায় ছিলাম। কিন্তু আমাদের দেশের মাদ্রাসা পড়া মানুষরা বা একশ্রেণীর শিক্ষিত মানুষরা, তারা ভাবেন যে আমরা তো ধর্মকর্ম করছি, আমরা নামাজ টামাজ পড়ছি, আমরা আমাদের মুসলমান রয়েছি, মোটামুটি ইসলাম পালন করছি, যথেষ্ট। জি, আর আমরা যারা মাদ্রাসায় পড়ে এসেছেন, তারা ভাবেন মাদ্রাসায় পড়ে এলাম দশ বছর বারো বছর, কত ফেকা শিখলাম, কত কি শিখলাম, ইসলামের আকিদা জানি না, আবার আকিদা জানি না, অথচ তাওহীদ কত প্রকার তাই জানে না। আর হাদিসের সহি জয়ীফ যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই হাদিসের সহি আর জয়ীফ আছে, তো একটি মজার কথা মনে পড়লো, ডক্টর ওসিউল্লাহ মক্কায় দর্শ দেন হারাম শরীফে উর্দু ভাষায়, তো ওনার দর্শে, তার কাছ থেকে সরাসরি আমি শুনেছি, এক পাকিস্তানি লোক এসে দর্শে বসেছে, কোন একটি হাদিস, দুর্বল হাদিস, জয়ীফ হাদিসের কথা এসছে, তখন তিনি বলছেন যে হাদিসটি জয়ীফ, ভালো, তিনি পিএইচডি করেছেন উম্মুল কোরা ইউনিভার্সিটি থেকে, তো তিনি বললেন হাদিসটি জয়ীফ। তখন এই বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে গেছে কাঁপতে কাঁপতে, এই তত্তর করে কাঁপছে আর বলছে আপনি বেয়াদবি করছেন আল্লাহ রসুলের হাদিসের, বেয়াদবি করছেন, কি করে বললেন যে হাদিস জয়ীফ, হাদিস ভি জয়ীফ হতা হ্যায়, জয়ীফ মানে উর্দু ভাষায় বৃদ্ধ, তা হাদিস কি করে বৃদ্ধ হলো, নবীর হাদিস কি করে জয়ীফ হলো, এই হচ্ছে ইসলামিক জ্ঞান। জি, সহি জয়ীফের কোনো পার্থক্য নেই। সুতরাং আমাদের দেশের কিতাবাদি পড়লে হাদিস শরীফে আছে, বর্ণিত হয়েছে, হ্যাঁ কিতাবে আছে, এগুলি হলো আমাদের দেশে ইসলামিক কিতাব। হ্যাঁ, তো শিরক মুক্ত যদি হয়তো হয়, এই শিরকের ক্যান্সারের যদি চিকিৎসা করতে হয় তাহলে তাওহীদ শিখতে হবে। আর বালাদু তাওহীদ, মনে রাখবেন তাওহীদের একমাত্র দেশ সৌদি আরব, আল মামলাকাল আরাবিয়া সৌদিয়া, যেখানে শিরকের গন্ধ পর্যন্ত নেই, আলহামদুলিল্লাহ শিরক নেই। ছিল এককালে শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ সংস্কারক, তার মেহনতে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোপরি রখাস রহমতে এই আরব জাজিরা শিরক থেকে, কবর মাজার পূজা থেকে, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত বন্দেগি থেকে পাক পবিত্র হয়েছে। আমরা দুনিয়া নেওয়ার সাথে সাথে এখানে এসে রুজি রোজগার করার জন্য, টাকা পয়সার জন্য এসেছি, হালাল রুজির জন্য, তার সাথে যদি দিনটি শিখে যেতে পারি, মক্কা মদিনায় এসে হজটাও করলাম, আকীদাটাও ঠিক করলাম, আর তাওহীদের জ্ঞানও নিয়ে গেলাম, তো কত বড় আল্লাহর নিয়ামত, আল্লাহর কত বড় নিয়ামত।
সুতরাং তাওহীদ দিয়ে শিরকের চিকিৎসা করতে হবে আর শিরককে সমাজ থেকে মুছে ফেলতে হবে কবর মাজার পূজাকে মুছে ফেলতে হবে লক্ষ লক্ষ কবরের মুসলিম বিশ্বে পূজা হবে আর আল্লাহর কাছে দোয়া করবেন ইয়া রব্বি দোয়া করবেন আল্লাহ দোয়া শুনবেন না মুশরিকের দোয়া শুনবেন না আল্লাহ ওই দিকেও দেখছেন যারা মারছে তাদেরকেও দেখছেন মুশরিক কাফের আল্লাহর দুশমন আর যারা আল্লাহকে ডাকছে ইয়া রব তারাও যদি শিরক ইয়া গাউসুল আজম ইয়া চিস্তি বলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে মাফ করবেন তাই আজাব আমাদের উপর চলে এসেছে সুসংবাদ আসে না সুসংবাদ আসবে তাওহীদের বাস্তবায়ন করতে হবে আল্লাহর একত্ববাদের আমাদের অন্তরে আমাদের কথায় আমাদের কাজে আমাদের সার্বিক জীবনে বাস্তবায়ন করতে হবে দ্বিতীয় রোগ হচ্ছে সবচেয়ে বড় রোগ এই শিরকের পরে সে রোগটি হচ্ছে নামাজ ত্যাগের রোগ আজকে প্রত্যেকে আমরা এক এক গ্রাম থেকে এসেছি বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন মানুষ এসেছি প্রত্যেক গ্রামের আপনি হিসাব করেন আপনার গ্রামে কতজন সাবালক সাবালিকা রয়েছে এবং কতজন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারপরে বুঝতে পারবেন যে মুসলিম বিশ্বের অবস্থা কি অথচ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজকে মুসলিম এবং কাফের মাঝে পার্থক্যকারী বলে আখ্যায়িত করেছেন মুসলিম চিহ্নিত হবে নামাজের মাধ্যমে নামাজ নেই তার মুসলিম হওয়ার কোনো প্রমাণ নেই একজন মুসলিমের যে মুসলিম হওয়ার দাবি করে তার অন্তরে ইসলাম আছে কি নেই এর বাস্তব প্রমাণ হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত খেয়াল খুশি নয় কারণ খেয়াল খুশি কিছু মানুষ আছে একেবারে নামাজ পড়ে না এরকম নয় জুমা পড়া মুসলমান জোহর আসর পড়ে নিল মাগরিব এসে ডিউটির সময় আছে তখন পড়ে নিল ফজর পড়ে না তিন ওয়াক্ত চার ওয়াক্ত কোনোদিন দুই ওয়াক্ত কোনোদিন তিন ওয়াক্ত এরকম পড়া মুসলমান বহু আছে কিন্তু একে কি বলা হয়েছে কোরআনে জানেন শুনে রাখুন একে বলা হয়েছে ওয়াত্তাবাউস শাহওয়াত ফখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালা যারা নামাজকে বিনষ্ট করে আধা নামাজি খেয়াল খুশি নামাজি তাদের সম্পর্কে আল্লাহ বলছেন নামাজ বিনষ্টকারী তারপরে কি বলছেন ওয়াত্তাবাউ আশাহওয়া তারা প্রবৃত্তির অনুসরণকারী আল্লাহ রাসূলের অনুসরণ করে না তারা ইত্তাবেউ মা উনজিলা ইলাইকুম মির রব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে তার অনুসরণ করো এর বাস্তবায়ন তারা করে না প্রবৃত্তির অনুসরণ তার মানে মনে যখন লাগলো নামাজ পড়লো খেয়াল খুশি মনে যখন লাগলো না এখন ঘুমাইতে হবে চলবে না এখন ভাত পাক করতে হবে এখন এই করতে হবে সেই করতে হবে এখন একটু একটু রেস্ট নিতে হবে এখন আজকে খেলা চলছে খেলা দেখতে হবে জি সুতরাং নামাজ নেই নামাজ না পড়লে আল্লাহর মদদ কোনোদিন আসবে না নামাজকে কায়েম করতে হবে এ সম্পর্কে সূরা হজের একটি আয়াত শুনিয়ে দিই আল্লাহ রাব্বুল আলামিন সাদ করছেন ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু আল্লাহ কার সাহায্য করবেন যে ব্যক্তি আল্লাহর সাহায্য করবে যে ব্যক্তি আল্লাহ সাহায্য করবে তার আল্লাহ সাহায্য করবেন আল্লাহ সাহায্য কেমন করে করবেন আল্লাহ সাহায্য কেমন করে করবেন প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল তারপরে দিচ্ছেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালা যদি তাদেরকে শক্তিশালী করি 1000 বছর ধরে শক্তিশালী করেছিলাম তাদেরকে খেলাফত ইসলামী দিয়েছিলাম তাদেরকে নেতৃত্ব দিয়েছিলাম তাদের সামনে কাফের চোখ দেখিয়ে দাঁড়াবে এই রকমের সাহস কাফেরের ছিল না আল্লাহর শত্রুদের ছিল না আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ শক্তিশালী যদি আমি করি তাহলে তারা কি করবে আকামুস সালাহ নামাজ কায়েম করবে তারা প্রথম গুণ হচ্ছে নামাজ আল্লাহ বলেননি অন্য কথা আল্লাহ বলেননি যেমন এক শ্রেণীর লোকের আমাদের সাথে আছে যারা বলছে দেখো হাতে ডান্ডা না থাকলে হবে না প্রশাসন হাতে না নিলে হবে না গদি দখল না করলে হবে না সুতরাং হুকুমতে ইলাহিয়া কায়েম করতে হবে আর কোরআনে একামতের দিন তার মানে হুকুমতে ইলাহিয়া এগুলো কোরআন হাদিসের অপব্যাখ্যা এই কথা আল্লাহ রাব্বুল বলেননি আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন আকামুস সালাহ নামাজ কায়েম করতে হয় প্রথম আপনি নামাজ কায়েম করে দেন হে মুসলিম আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য করলেন আল্লাহ সাহায্য করবেন আকামুস সালাহ ওয়া আতাউয যাকা তাহলে নামাজ কায়েম করতে হবে আর কি করতে হবে যাকাত প্রদান করতে হবে ওয়া আমারু বিল মারুফ সৎ কাজের উপদেশ দিতে হবে ওয়া নাহাউ আনিল মুনকার আর অন্যায় কাজে বাধা দিতে হবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন আল্লাহ সাহায্য নেমে আসবে তো নামাজ কায়েম না করলে মুসলমান নামাজ পড়বে না তাদের সিংহভাগ আর তারা আশা করে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদের কোথা থেকে সুসংবাদ আসবে মিছামিছি সুসংবাদ কোনোদিন বাস্তবায়ন তার হবে না যেমন একজন রোগী মানুষ আপনার বাড়িতে আপনার ভাই বা আপনার স্ত্রী যেই কেউ হোক না আপনার ছেলে বিছানায়
একেবারে অসুস্থ, চলাফেরা করতে পারে না, তাকে ওষুধ খেতে বলছেন ওষুধ খাবে না, ইঞ্জেকশন নিতে বলছেন ইঞ্জেকশন নেবে না, সে টাইম মতো ওষুধ খাবে না, অ্যান্টিবায়োটিক এনে দিচ্ছেন বলছেন না ও সব চলবে না আমার, হ্যাঁ আর এনে দিলে হয়তো দিনে তিনবার আট ঘন্টা পর পর সময় মেনটেন করতে হবে, না ও সব করবে না, সে খেয়াল খুশি, ও কোনোদিন দুটো খেলো, কোনোদিন একটা খেলো, কোনোদিন খেলো না, পাঁচ দিনে তার অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ করতে হবে, সে দশ দিন বিশ দিনে শেষ করলো, অর্ধেক খেলো অর্ধেক খেলো না। মুসলিম উম্মার নামাজের অবস্থা এরকম নয় কি? মুসলিম উম্মার নামাজের অবস্থা এরকম। তাহলে কি করে ভালো? আপনার ছেলে যদি প্রতিদিন বলে বাবা চিন্তা করিও না তুমি ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে তুমি, অথচ সে ওষুধ খায় না। তো মুসলিম উম্মা নামাজ না পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নেমে আসবে না। সাহাবায়ে কেরামদের এজমা ছিল, এজমাউস সাহাবা বলেছেন, সালাফে সলেহিনরা বলেছেন যে সাহাবায়ে কেরাম এজমা ছিল যে নামাজ বিহীন মুসলমান হওয়া যায় না। আজকাল আমাদের সমাজে এই কথা কোনোদিন শোনেনি, আমরা শুনিনি মাদ্রাসায় পড়ে, আমরা মাদ্রাসায় পড়ে কোনোদিন ওস্তাদের কাছ থেকে কথা শিখিনি, আমাদের দেশে নামাজটিকে এত হালকা করে দেওয়া হয়েছে যে নামাজ না পড়লে মুসলমান থাকে না এই কথা শেখানো হয়নি। কানু লা ইয়ারাউনা শাইআ মিনাল আমালে তারকুহু কুফরুন গায়রাস সালাহ, সাহাবায়ে কেরামরা তারা নামাজ ছাড়া অন্য কোন আমল ত্যাগ করাকে কুফরি মনে করতেন না, তার মানে নামাজ ত্যাগ করাকে একমাত্র তারা কুফরি মনে করতেন। এই একটি আমল, যে আমলটি ছেড়ে দিলে কোনো মানুষ নামাজ না পড়লে সে মুসলমান থাকে না, এর উপর সাহাবায়ে কেরামদের ইজমা ঐক্য মত ছিল, কোনো দ্বিমত ছিল না। এই জন্য সাহাবায়ে কেরাম তাবেইন তাবা তাবেইন এই স্বর্ণযুগগুলি দেখেন, তারপরে যুগ যুগ ধরে দেখুন মুসলিম সারাবি হতে পারে, মুসলিমদের মধ্যে এরকম কিছু ঘটনা আছে যে শারাপ পান করেছে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, চুরি করেছে হাত কাটা হচ্ছে, জেনা করেছে তার শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু বেনামাজের কেস কোনোদিন আসেনি। আর একটি কথা শুনে রাখুন, বেনামাজের কেস যে এই লোকটি নামাজ পড়ে না ধরে নিয়ে আসা হলো সাহাবায়ে কেরামদের যুগে, তাবেইনদের যুগে, তাবা তাবেইনের যুগে কোনোদিন এরকম কেস আসেনি। আর আজকে মুসলিম উম্মা নামাজ পড়ে না, নামাজ পড়ে না। আল্লাহ বলছেন শক্তিশালী করব, কিন্তু আকামুসসালা করতে হবে, নামাজ কায়েম করতে হবে। তো নামাজ সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে, আর নামাজ যদি কায়েম না করি আল্লাহ বলেছেন তাদের জন্য তো অধঃপতন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব নামাজীদের জন্য অধঃপতন রয়েছে, ধ্বংস রয়েছে। কারা? আল্লাযীনাহুম আন সলাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে গাফিল, মানে খেয়াল খুশি নামাজ পড়ে, কখনো কখনো পড়ে, সপ্তাহে পড়ে, জি আল্লাযীনাহুম আন সলাতিহিম সাহুন, তো নামাজ ঠিক করতে হবে। তৃতীয় বিষয় যেটি সেটি হচ্ছে, বা তৃতীয় রোগ আমাদের, সেটি হচ্ছে বিদআতের রোগ। বিদআতের রোগ অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা ছেড়ে দিয়ে আমরা অন্য রাস্তায় চলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আইডিয়াল মানুষ, আমাদের ভাই আব্দুল হামিদ সাহেবের কাছে শুনলেন যে আমাদের উসমায় হাসানা উত্তম আদর্শ নমুনা হচ্ছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একমাত্র এই কথাটি বলতে হবে। কারণ আমরা বলি যে নবী সাল্লাম আমাদের উত্তম আদর্শ, কিন্তু একমাত্র বলি না, একমাত্র বলতে হবে, আর কেউ নেই, পাশে কাউকে দাঁড় করলে হবে না যে আমার পীর কেবলা বলেছেন, হ্যাঁ আমার হুজুরে কিবলা বলেছেন, আমার পীরের তরিকা এটি হচ্ছে মুজাদ্দিদি তরিকা, এটি হচ্ছে সিস্তি তরিকা, তো এটি হচ্ছে ওই নকশবন্দি তরিকা, এটি হচ্ছে দেওবন্দি তরিকা, তো এটি হচ্ছে বেরলভী তরিকা, রেজভী তরিকা, এসব তরিকা নেই ইসলামে। তরিকা হচ্ছে উম্মতে মুহাম্মাদিয়ার তরিকা, উম্মতে মুহাম্মাদিয়ার তরিকা, ওয়া আনা রব্বুকুম ফাত্তাকুন, আমি তোমাদের রব, আর সবাই মিলে একই রকম ভাবে আমার ইবাদত করো, আমাকে ভয় করো, উম্মা ওয়াহিদা হইতে হবে। তো বিদাতের পথে চালিত হওয়ার কারণে আমাদের বিপর্যয় ঘটেছে, সুসংবাদ আসে না, সুসংবাদের বাস্তবায়ন হয় না। সুসংবাদ তো কোরআনে রয়েছে, কিন্তু তার বাস্তবায়ন এই জন্য হচ্ছে না যে বিদাতের পথ অবলম্বন করেছে। দেখুন আমাদের সমাজে, সময় নেই যে এক একটি করে ধরে ধরে দেখাবো যে কোনখানে সুন্নাতের জায়গায় বিদাত নিয়েছে। দেখেছেন কি জুমার দিনে? মনে আছে, ছোট্ট একটি উদাহরণ হঠাৎ করে মনে আসলো, জুমার দিন আমাদের দেশের মানুষরা মসজিদে গেলে প্রথম এক মিনিটের জন্য বা দশ বিশ সেকেন্ডের জন্য হলো বসবে, তারপরে উঠে নামাজ পড়বে, আগে বসে যাবে, করে কি করে না বলেন দেখি? দেখেন নেই যে মসজিদে গিয়ে প্রথম কি করবে? বসবে, তারপরে উঠে নামাজ পড়বে। কারণ তাদেরকে সুন্নতের বিরোধিতা করতে হবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা জাআ আহাদুকুম মাসজিদ, ইজা দাখালা আহাদুকুম মাসজিদ, তোমাদের কেউ যখন মসজিদে আসবে, ফালা ইজলিস, অতক্ষণ বসবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউসাল্লি রাকাতাইনি, দুই রাকাত নামাজ না পড়ে নেবে। তাহলে দুই রাকাত নামাজ ছাড়া বসা, মসজিদের সাথে বেয়াদবি করা, সালামিকও পেশ করলেন না আপনি,
মসজিদ সালামি তাহিয়াতুল মসজিদ পেশ করলেন না আপনি, এই বেয়াদবি করবে, রাসূলের বিরোধিতা করবে, মুখালাফাত করবে, তারপরে সে নামাজ পড়বে। আরো শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে, জুমার দিনে পর্যন্ত খুতবা চলছে, এক সাহাবি এসে বসে যাচ্ছেন, মাসলা জানা ছিল না হয়তো, বুখারী শরীফের হাদিস জানেন না কি, আমাদের দেশের আলেমরা যে সহিহ বুখারীতে হাদিস আছে, সাহাবি বসে যাচ্ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লাইতে রাকাতাইন, দুই রাকাত নামাজ পড়েছো? বলছে না পড়িনি। যে কম ফসল্লি রাকাতাইন, দাঁড়াও দুই রাকাত নামাজ পড়ো তারপর বসো। জি, আর আমাদের দেশে লালবাতি জ্বালানো থাকে সুন্নতের বিরোধিতা করার জন্য, বিদাত করার জন্য লালবাতি জ্বালানো থাকে, এই সময় চলবে না, নামাজ পড়বেন না। আর কেউ নামাজ পড়লে সবাই, সমস্ত মসজিদের লোক তাকাচ্ছে তার দিকে একেবারে গরগর করে রাগের সাথে, হ্যাঁ মনে হচ্ছে তাকে এমনি খেয়ে ফেলবে তাকে, এই অবস্থা। তো বিদাতের পথ বহু বিদাত। জি, এহসানের নামে আল্লাহর জন্য ইখলাসের সাথে ইবাদত করতে হবে, এটি হচ্ছে ইসলাম, কিন্তু এহসানের নামে তাসাউফের বিদাত শুরু হয়েছে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বাদ দিয়ে তাকলিদ শুরু হয়েছে, আর এক উম্মতকে কমের পক্ষে চার ভাগে বিভক্ত করা হয়েছে, আর তারপরে সেই চার ভাগে যে কত ভাগ হয়েছে, আমাদের এক ভালো এক বক্তা এবং আলেম ছিলেন, তিনি বলতেন যে শুধু একই মজহাব যেটি আমাদের দেশের মজহাব, সেই মজহাবের অনুসারীরা পাঁচ ভাগে বিভক্ত হয়েছে, নামগুলি বলবো না কারণ অনেক ভাইরা কষ্ট পাবেন সেই জন্য, কিন্তু একই মজহাবের লোক পাঁচ ভাগে বিভক্ত হয়েছে। জি, এই বিভক্তি। জি, তারপরে আবার বিভিন্ন রকমের যে তরিকা রয়েছে ওগুলির তো শেষ নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত দিয়ে এই রোগের চিকিৎসা করতে হবে, বিদাতের চিকিৎসা, কারণ বিদাতের পথ অবলম্বন করলে আল্লাহ জীবনকে সংকীর্ণ করে দেন, আযাব আসে। ওমান আরাজা আন যিকরি ফাইন্নালাহু মাঈশাতান যানকা, আমার আদর্শ থেকে যেই ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, বিমুখ হয়, তার জীবন সংকীর্ণ হয়ে যায়। পার্থিব জীবনের কথা আল্লাহ বলছেন, মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের মাঠে তারা অন্ধ হয়ে হাজির হবে, অন্ধ হয়ে হাজির হবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের প্রত্যেকে জান্নাতে যাবে, তবে যে অস্বীকার করবে, যে অস্বীকার করবে জান্নাতে যাবে না। একটু আগে প্রশ্ন শুনেছিলেন না, এক ভাই প্রশ্ন করলেন, বক্তা আমাদের ভাই, যে কে আছেন যে জান্নাতে যেতে চান না, কেউ হাত উঠাননি, উঠিয়েছিলেন কি না? নবী করিম সাল্লাল্লাহু আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, তবে যেই ব্যক্তি আবা, আবা পার্টির লোক, আবা পার্টি কে? আবা মানে অস্বীকারকারী। সাহাবারা বুঝতে পারলেন না, জিজ্ঞাসা করলেন, কি লওয়ামান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, কে আছে এমন হতবাগা যে বলে আমি জান্নাতে যাব না, অস্বীকার করবে, আমার জান্নাতে যাওয়ার প্রয়োজন নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিলেন সাহাবা ইকরামদেরকে, কালা মান আতানি দাখাল আল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যেই ব্যক্তি আমার আনুগত্য করলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেই ব্যক্তি জান্নাতে যাবে, অর্থাৎ যে সুন্নতের অনুসরণ করলো, নবীর আনুগত্য করলো মানে সুন্নতের অনুসরণ করলো। ওমান আসানি, যে নাফরমানি করলো, যে না না করা যাবে না, কারণ আমাদের মজহাবে নেই, করা যাবে না, আমাদের মজহাবে নেই। তো এইভাবে বিদাতের কারণে আযাবে ইলাহি নাযিল হচ্ছে, এর বহু দলিল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালিয়াহযারিল লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা, যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে, সুন্নতের খেলাফ কাজ করে, তাদের উপর ফিতনা আসবে। ফিতনার তাফসীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবারা করেছেন, যে ফিতনা হচ্ছে দুনিয়ার আযাব, পার্থিব আযাব, কাফেরের মাথার উপর চেপে যাওয়া, আপোষে দ্বন্দ্ব, কলহ, গৃহযুদ্ধ আর বিভিন্ন রকমের যে আযাব হয়, এই দুনিয়ার আযাবকে বলা হয়েছে ফিতনা। আও ইউসিবাহুম আযাবুন আলিম, আর আযাবুন আলিম মানে কঠোর শাস্তি, যা পরকালে হবে বা দুনিয়া আখিরাতে হবে। তো আরেকটি রোগ, বহু রোগ ছিল, আমি দশটির বেশি রোগ শনাক্ত করেছি এই মুসলিম উম্মার, তার মধ্যে একটি রোগ হচ্ছে মানব রচিত বিধানের বাস্তবায়ন মুসলিম বিশ্বে। আজকে মুসলিম বিশ্বে মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার হচ্ছে, মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ পরিচালনা হচ্ছে, এই এক রকমের ভ্রষ্টতা গোমরাহি। আর এক রকমের ভ্রষ্টতা যার জন্য ক্ষতিগ্রস্ত মুসলিম বিশ্ব, তা হচ্ছে ইফরাত আর গলু, বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন, যাদের দিকে আমাদের ভাইয়েরা ইশারা করেছেন, যে জিহাদের নাম দিয়ে তারা মুসলিমকে খুন করে, জিহাদের নাম দিয়ে মুসলিমকে খুন করে, এদের গুমরাহি এক পথভ্রষ্টতা। আর এক শ্রেণীর পথভ্রষ্টতা, যে আমরা ইসলামিক আইনের বাস্তবায়ন চাই না, ইসলাম দ্রোহিতা,
তারা বলুক আর নাই বলুক তাদের অন্তরে ইসলামের মহব্বত নেই, ইসলামিক আইনের মহব্বত নেই, আসমানি সিলেবাসের ভালোবাসা নেই, মানব রচিত বিধানের সাথে তাদের সম্পর্ক। এই দুই রকমের মুসিবতের মাঝখানে উম্মতে মুসলিমা জর্জরিত। একদল মুসলিমকে খুন করছে ইসলামের অপব্যাখ্যা করে গুমরাহ পথভ্রষ্ট, আর একদল ইসলামের ইসলামের বাস্তবায়ন চায় না। ইফরাত আর তফরিত যাকে আরবি ভাষায় বলা হচ্ছে। তো এই রোগের কারণে আজাবি এলাহি নাজল হচ্ছে মুসলিম উম্মার ওপর, এবং মুসলিম উম্মার সুসংবাদ আসছে না, সুসংবাদের বাস্তবায়ন হচ্ছে না। এই ক্ষেত্রে বহু আয়াত এবং হাদিস রয়েছে। একটি আয়াত আপনাদেরকে বলি, মহান আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন যে যারা কিছু মানে কিছু মানে না, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাযিল, তোমরা কিছু মানো আর কিছু মানো না, তার মানে নামাজ পড়ো, নামাজ পড়ে, অথবা রমজান মাস আসলে, আর একটি উদাহরণ, কারণ অনেকেই তো নামাজ পড়েন না, রমজান মাস আসলে মুসলমান নামাজ পড়ে, রোজা রাখে, ইফতার করা, ইফতার পার্টি হচ্ছে, আর অনেক ভালো কাজ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, কিছু মানো আর কিছু মানো না, অর্থনীতির ক্ষেত্রে মানা যাবে না, সুদ সুদি সিস্টেম ছাড়া দেশ চালানো যাবে না, অর্থনীতিকে টিকিয়ে রাখা যাবে না, আর মানব রচিত পশ্চিম আইন না নিলে, সোশ্যালিজম না নিলে, আর আপনার ওই ডেমোক্রেসি না নিলে, গণতন্ত্র না নিলে শান্তি আসবে না, আর ঠিকভাবে দেশ চালানো যাবে না, ইত্যাদি। আফাতু মেনুনা বিবাযিল কিতাব ও তা ফুরুনা বিবাজ, কিছু মানবে আর কিছু মানবে না, কিছু অস্বীকার করবে, শুনুন শাস্তি, শুনুন ফামা জাযা ও মাইয়া ফালু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এর শাস্তি হচ্ছে দুনিয়াতে লাঞ্ছনা অপদস্থ হওয়া, আল্লাহর আজাব দুনিয়াতে নাজিল হবে, আর কি ওয়াইয়াউমাল কিয়ামাতু ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব, আর আখিরাতে কঠোর শাস্তি হবে। সুতরাং মুসলিম বিশ্বের উচিত, মুসলিম বিশ্বকে আমাদের দাওয়াত যে তারা কোরআন এবং সুন্নাহর আইনের বাস্তবায়ন করুক। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি সিলেবাস নাজিল করে দিয়ে তাদেরকে সংবিধান তৈরি করতে হবে না, বাস খুলতে হবে কোরআনে কারীম, আর আলেমদের একটি বডি তৈরি করে দিতে হবে, তাদের পরামর্শ নিতে হবে, আর আল কোরআনের বাস্তবায়ন করতে হবে জীবনের সার্বিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় পর্যায়ে আর অর্থনীতির ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মদদ আসবে, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। এছাড়াও আরো বহু দিক রয়েছে, সময় শেষ, আরেকটি কথা বলি, তা হচ্ছে যে মুসলিম সমাজে সমস্ত রকমের পাপ হতে লেগেছে, যে সব পাপ কাফেরদের ঘরে হচ্ছে, একটি পাপ দেখাতে পারবেন না যে এই পাপটি শুধু কাফের ঘরে আর মুসলিম ঘরে হয় না। যে কোনো পাপ নেন, যে না খুন করা, মদ পান করা, যে কোনো কাজ ধরে নেন, যে কোনো অপরাধ ধরে নেন, যে অপরাধ অমুসলিম সমাজে রয়েছে তা মুসলিম সমাজে রয়েছে, এই রকম ব্যাপক আকার যখন ধারণ করবে আযাবে ইলাহি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার জিজ্ঞাসা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার আযাবের কথা বললেন, তখন তিনি জিজ্ঞাসা করেন, আনুহলাকু আফিনা সালেহুন, আমাদের মধ্যে অনেক সৎ লোকেরা বেঁচে থাকবে, নেক লোকেরা থাকবে, নামাজি থাকবে, আল্লাহওয়ালা থাকবে, আলেম হুজুর থাকবে, মসজিদ মাদ্রাসা থাকবে, তারপরে কি আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেবেন, তারপরে কি ধ্বংস করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাম এজা কাসুর আল খাবাস, হ্যাঁ আল্লাহর আযাব আসবে, তোমাদের মধ্যে বড় বড় আলেম থাকবেন, মাদ্রাসাও থাকবে, বহু মসজিদও থাকবে, অনেক নামাজি ধার্মিক তাহাজ্জুদ গুজারও থাকবে, কিন্তু যখন মাথা চাড়া দিয়ে দেবে পাপ, পাপী লোকেরা সমাজে নেতৃত্ব দেবে, যখন পাপী লোকদের হাতে নেতৃত্ব চলে যাবে, পাপ মাথা চাড়া দিয়ে থাকবে, সব ঘরে ঘরে গুনাহ হওয়া শুরু হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্তকে ধ্বংস করবেন ব্যাপক হারে। সুম্মা ইউবাসুন আলা নিয়াতিহিম, অতঃপর তাদের নিয়তের উপর ভিত্তি করে আল্লাহ তাদেরকে উঠাবেন, কাল কিয়ামতে উঠবে, সত লোক মারা গেছে, আল্লাহর আযাব লেবাননে আসলো, আল্লাহর আযাব অন্য দেশে আসলো, ইরাকে আসলো, আল্লাহর আযাব আফগানিস্তানে আসলো, আল্লাহর আযাব কালকে হয়তো আমার দেশেও আসবে, আপনার দেশেও আসবে, সব দেশে আসবে, এই যে আযাবগুলি আসবে, তখন সৎ লোক অসৎ লোক সব রকম লোক মারা যাবে, কালকে আমাদের যখন হাশরের ময়দানে উঠবে, অসৎ লোক পাপিষ্ট হয়ে উঠবে, সৎ লোকটি শহীদ হয়ে উঠবে, কিন্তু সৎ লোকটিও হালাক হয়েছে দুনিয়াতে, সেও ধ্বংস হয়েছে এই আযাবে। সুম্মা ইউবাসুন আলা নিয়াতিহিম, তো এইভাবে আল্লাহর আযাব আসতে থাকবে আমাদের বহু রোগের কারণে। আজকে আরেকটি রোগ হচ্ছে আমরা সঠিক দাওয়াত দিই না, সঠিক দাওয়াত দিন। আমরা সৌদি আরবে অনেক ভাইরে এসেছি, তাওহীদের কথা শুনে নিয়েছি, সুন্নতের কথা শিখে নিয়েছি, শির বিদাতে চিনতে শিখেছি, কিন্তু দেশে গিয়ে আবার ওই রকমই বলছে, দেখো ওটা সৌদি আরবের ব্যাপার, সৌদি আরবে যা করছিলে করছিলে, এখন দেশে দেশের মতো, এখন দেশে দেশের মতো, দেশে গিয়ে আপনি পাল্টিয়ে গেলেন,
এইরকম হলে হবে না, দাওয়া ইলা আল্লাহর কাজ করতে, আল্লাহর দিকে ডাকতে হবে, আল্লাহ রসুলের দিকে আহ্বান করতে হবে, আল্লাহ রসুলের সুন্নতের দিকে আহ্বান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন রোগ মুক্ত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমলে যেন তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে সংশোধন করার যেন তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন সুসংবাদের যেন বাস্তবায়ন করে দেন, আল্লাহ যেন আমাদেরকে এই ইসলামের নেতৃত্ব এবং ইসলামের বিজয় দেখিয়ে যেন আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক যেন দান করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের মসজিদুল আকসায় ওইভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন যেভাবে আল্লাহ রাব্বুল আমাদেরকে তৌফিক দিয়েছেন মসজিদে নববীতে নামাজ পড়ার, যেভাবে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন মসজিদুল হারামে নামাজ পড়ার। বলুন আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।